তনয়া দেবী তার পাঁচ ছেলে সঞ্জয় শেখর রক্তিম স্বপন এবং পল্লবের সঙ্গে শিমুলপুর গ্রামে বাস করত। তনয়া দেবীর সংসারে তাকে সহযোগিতা করার মতো কেউই ছিল না, তাই তিনি একসঙ্গে তার পাঁচ ছেলের সঙ্গে ঋতিকা শিখা ঈশা নিধি এবং চৈত্রীর বিয়ে দিয়ে বাড়ির বউ করে আনেন। তার পাঁচ বৌমা যেমন দেখতে সুন্দর ছিল তেমনি তাদের মনও খুবই উদার প্রকৃতির ছিল, তাই তনয়া দেবী তার পাঁচ বৌমাদের নিয়ে হাসি খুশি জীবন অতিবাহিত করছিল। এমনই একদিন তারা পাঁচ বউ রান্নাঘরে কাজ করছিল এবং একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল। নিধি, তোর চুলটা কি সুন্দর, তুই কি শ্যাম্পু ব্যবহার করিস রে? এই বল না আমাকে, আমারও না এরকম রেশমি চুল খুব ভালো লাগে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, আমারও নিধির চুলটা খুব ভালো লাগে, যেমন লম্বা তেমন ঘন আর কালো। ঠিকই বলেছিস শিখা, নিধির চুলের মতো যদি আমাদেরও ওরকম চুল হতো কত সুন্দর হতো বল। আরে দিদি, তোমরাও না কি যে বলো, এখন কি শুধু আমার একারই চুল আছে নাকি? তোমরা যেভাবে বলছো তোমরা যেন ন্যাড়া, তোমাদেরও তো মাথায় অনেক সুন্দর চুল আছে। এই এই একেবারে কথা ঘোরাবি না, আগে বল তুই কি শ্যাম্পু মাখিস, তাহলে আমরাও মাখবো, তারপর আমাদেরও ওরকম লম্বা ঘন চুল হয়ে যাবে। এই কোকড়ানো চুল আমার একদম দেখতে ভালো লাগে না। হ্যাঁ ওহ দিদি, তুমিও না, তুমি তো জানো যে ওইসব শ্যাম্পু কন্ডিশনারে কিছুই হয় না, আর আমি তো তোমরা যেটা ব্যবহার করো সেটাই মাখি, আমার কি আলাদা কোনো স্নান ঘর আছে নাকি যে লুকিয়ে লুকিয়ে মাখবো? এভাবেই তারা সকলে নিজের চুলের ব্যাপারে কথা বলছিল। আসলে নিধির চুল সত্যি খুব সুন্দর আর প্রশংসনীয় ছিল। একদিক থেকে দেখতে গেলে ভগবান তাকে পরিপূর্ণ সৌন্দর্য দিয়েই বানিয়েছিল, আর কালো ঘন চুলের জন্য তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এভাবেই হাসি মজার মধ্যে দিয়ে তারা পাঁচ বউ দিন কাটাতো। এমনই একদিন, বৌমা আজ তোমরা সন্ধ্যায় জলখাবারে একটু পকোড়া বানিও তো, অনেকদিন কোনো মুখরোচক খাবার খাওয়া হয়নি, আজ খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে মা, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আজ আপনাকে একটা নতুন ধরনের পকোড়া বানিয়ে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, নতুন ধরনের পকোড়া আবার কেমন হয়? দেখো তোমরা আবার পাঁচজন আমার সঙ্গে ইয়ারকি মারছো না তো, তোমরা যেভাবে হাসছো আমার তো সন্দেহ হচ্ছে। ওহ মা, আপনিও না শুধু শুধু আমাদেরকে নিয়ে সন্দেহ করছেন, আপনি তো জানেন যে আমরা সারাদিনই হাসাহাসি করি। হ্যাঁ সে তো জানি, আর তাই তো তোমাদের পাঁচজনের বোনের মতো ভাব দেখে লোকের কাছে গর্ব করি আমি। আসলে তনয়া দেবী ঠিকই বলছিল, সত্যি তাদের পাঁচজনের অনেক মনের মিল ছিল। এরপর এভাবেই বলে তারা যে যার কাজে চলে যায়। আসলে তনয়া দেবী একটু মুখরোচক খাবার খেতে খুবই ভালোবাসতেন, কিন্তু শরীর খারাপের ভয়ে তিনি ভালো করে কিছুই খেতে পারতেন না। এরপর তারা সকলে সন্ধ্যায় খুব মজা করে চা পকোড়া খাচ্ছিল আর গল্প করছিল। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। হঠাৎ নিধির এই সুখের জীবনে অন্ধকার নেমে আসে, নিধি এক কঠিন রোগে আক্রান্ত হয়। এমনই একদিন সকালে নিধি ঘুম থেকে ওঠে এবং বলে, কি হলো বালিশে চুল কোথা থেকে এলো, যেখানে আমার তো কখনোই হেয়ারফল হয় না। যাক গে বাদ দাও, এখন হয়তো নতুন শ্যাম্পুটা ব্যবহার করার জন্যই এমন হচ্ছে। এই বলে নিধি ব্যাপারটিকে অত গুরুত্ব না দিয়েই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। প্রতিদিন এভাবেই তার অল্প অল্প চুল উঠতে থাকে। এমনই একদিন, হ্যাঁ রে নিধি, তোর চুল যেন আগে থেকে অনেক পাতলা পাতলা লাগছে, তোর চুল উঠছে নাকি? হ্যাঁ গো মেজদি, তুমি ঠিকই বলেছো, আগে শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে, তাই একটা অন্য শ্যাম্পু ব্যবহার করছি, আমার মনে হয় ওটা আমার চুলে ঠিক শ্যুট হচ্ছে না। এই নিধি দেখ তোর কাঁধেও কত চুল, তুই আর ওই শ্যাম্পুটা মাখিস না বুঝলি, এতে করে তো তুই দুদিনেই টাকলি হয়ে যাবি রে। ওর অমন সুন্দর চুল, যদিও সত্যি সত্যি টাকলু হয়ে যায়, ভাবো দিদি ওকে কেমন দেখতে লাগবে। এভাবেই নিধিকে নিয়ে সকলে হাসাহাসি করছিল, তাই নিধি একটু চিন্তায় পড়ে যায়। এরপর নিধি কয়েকদিনের মধ্যেই কাউকে না জানিয়েই ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করার পর বলে, দেখুন নিধি ম্যাডাম, আপনার যে রোগটা হয়েছে সেটার জন্যই আপনার সব চুল উঠে যাচ্ছে, এতে চিন্তা করার কিছুই নেই, এই মেডিসিনগুলো দিচ্ছি এগুলো সময় বুঝে খেয়ে নেবেন, আপনার রোগ সেরে গেলে হয়তো আপনি আবারও আপনার চুল ফিরে পাবেন। কিন্তু ডাক্তারবাবু আমি ভালো হয়ে যাব তো, মানে আমি আমার চুল আবার ফিরে পাব তো? আরে ম্যাডাম আপনি এভাবে কাঁদবেন না, মনোবলই মানবদেহের আসল মেডিসিন বুঝলেন,
কত মানুষই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে আর আপনি একটি সামান্য রোগের জন্য ভেঙে পড়ছেন। এত চিন্তা করবেন না, আর হ্যাঁ, প্রত্যেক মাসে সময় মতো আপনি চেক আপে চলে আসবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এখন আসছি তাহলে। এই বলে নিধি মনমরা করে ডাক্তারের চেম্বার থেকে চলে যায়। বেশ কয়েকদিন এভাবেই কাটতে থাকে, আর এদিকে নিধির চিন্তাও দ্বিগুণ বাড়তে থাকে। একদিকে রোগের চিন্তা, আর একদিকে চুল ঝরে যাওয়ার চিন্তা। নিধি এভাবেই সাত পাঁচ ভাবার পর একটা নকল চুল লাগানোর সিদ্ধান্ত নেয়। তারপর সে তার সিদ্ধান্ত অনুযায়ী একটা নকল চুল মাথায় লাগিয়ে নেয়। এরপর প্রত্যেক দিনের মতোই পাঁচ বউ শাশুড়ির পাঁচ হয়ে আশীর্বাদ নিতে যায়। তারপর হঠাৎই তার নকল চুল খুলে মাটিতে পড়ে যায়। তখন তার শাশুড়ি তনয়া দেবী বলেন, হে ভগবান, এ আমি কি দেখছি! নিধি বৌমা, তুমি ন্যাড়া হতে গেলে কেন? কি হলো, চুপ করে রইলে যে, কিছু বলো। মা, আমি মানে আমি কি আমি আমি করছো? সোজা কথায় সোজাভাবে উত্তর দাও। দিদি, তোমার কাটাপা স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি কি তোমাকে কাটাপা দিদি বলতে পারি? আমি এবার কি করে বাইরে মুখ দেখাবো কি জানি। এই ন্যাড়া বউকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সকলে আমাকে নিয়ে হাসি হাসি করবে। আমি নিধির দিকে দেখে তো হাসি থামাতেই পারছি না। দেখ ছোট, যেটা জানিস না সেটা নিয়ে হাসি হাসি করিস না, বুঝেছিস? আসলে মা, এই বলে নিধি তার সাথে ঘটা সমস্ত কথাই বলতে থাকে। সবকিছু শোনার পর তাদের সকলেরই খুব খারাপ লাগে এবং তারা ক্ষমা চাইতে থাকে। এরপর তারা সকলেই নিধিকে মনোবল দিতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। নিধি এইসব কারণের জন্য বাড়ি থেকে সেরকম বেরো হতো না। এমনই একদিন নিধি কাপড় মেলতে ছাদে যায়, আর তখনই পাশের বাড়ির সর্বাণী দেবী নিধিকে ন্যাড়া অবস্থায় দেখে নেয় এবং বলেন, আরে আরে, তুমি তনয়ের সেজো ছেলের বউ না? তো তুমি আবার গজরি হয়েছো কেন? তনয়ের পাঁচ বউদেরকে নিয়ে খুব অহংকার, তা আসেই অহংকার মাটিতে মিশছে দেখে আবার বেশ ভালোই লাগছে। ব্যাপারটা তো সকলকে জানাতে হচ্ছে। কাকিমা, এভাবে বলবেন না। আসলে নিধি তাকে আসল ঘটনা বলতে যাবে কি, ঠিক তখনই তনয় দেবীর আরো চার বৌমা ন্যাড়া মাথায় সেখানে এসে উপস্থিত হয়। এরপর রীতিকা বলে, সর্বাণী কাকিমা, নিধি একা নয়, আমাদের শাশুড়ি মায়ের পাঁচ বই ন্যাড়া, আপনি যত খুশি হাসুন। আর হ্যাঁ, যাকে বলার বলুন, দরকার পড়লে মাইক ভাড়াও করতে পারেন, এতে আমাদের কোনোই অসুবিধা নেই। দিদি, তোমরা ন্যাড়া কেন হয়েছো আমার মতো? আরে নিধি, আমরা তোর জন্য এসব করেছি যাতে তুই কষ্ট না পাস আর কেউ তোর মজা উড়াতে না পারে। আমরা সারা জীবন একে অপরের ঢাল হয়ে পাশে থাকবো। তুই কিছু চিন্তা করিস না রে নিধি, তোর এই খারাপ সময়ে আমরা চারজনই তোর পাশে আছি। এভাবে তাদের পাশে থাকতে দেখে নিধির চোখে জল চলে আসে। এদিকে সর্বাণী দেবী কথাটা আশপাশে সকলের কাছেই দ্রুতগতিতে ছড়িয়ে দেয়, যার ফলে তনয়া দেবীর পাঁচ বৌমা চর্চায় চলে আসে। কিছুক্ষণের মধ্যে সর্বাণী দেবী কয়েকজন প্রতিবেশী মহিলাদেরকে নিয়ে তনয়া দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। ও তনয়াদি, কই গো, কোথায় গেলে? সবাই তোমার সুন্দরী গজিনী বৌদিকে দেখতে এসেছে, তা বাইরে বের হও না, নাকি লজ্জায় মুখ দেখাবে না বলে ঠিক করেছো? এরকম চিৎকার চেঁচামেচি শুনে তনয়া দেবী তার পাঁচ বউদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং বলেন, এই যে সর্বাণী কাকিমা, আমাদের লজ্জা পাবার কিছুই নেই, বুঝেছেন? ন্যাড়া মানেই যে সে হাসির পাত্রী, এটা আপনাদের ভুল ধারণা। হ্যাঁ, এখন তো নিজেদেরকে বাঁচাতে এরকমই বলবে, তাই না? দেখুন কাকিমা, এখানে নিজেদের লোকানোর কি আছে? লজ্জা তো আপনাদের হওয়া উচিত যে আপনারা ন্যাড়াদের নিয়ে এত হাসাহাসি করছেন। আর হ্যাঁ, আমরা একটা কারণবশতই ন্যাড়া হয়েছি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ক্যান্সার মেয়েদের পাশে থাকা। আপনারা কি জানেন পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ক্যান্সারের কারণে তাদের চুল হারায়? তাই ন্যাড়া হওয়ার জন্য এভাবে হাসাহাসি করা উচিত নয়, বুঝেছেন? আর কাকিমা, ন্যাড়াদেরকে নিয়ে হাসাহাসি করাটা খুবই নিন্দনীয় ব্যাপার, বুঝেছেন? এভাবে হাসলে ওরা নিজেদের মনোবল হারিয়ে ফেলবে, তাই সকলের খারাপ সময়ে পাশে থাকাটা একটা মানুষের প্রধান কর্তব্য। আর কাকিমা শুনুন, আমরা ক্যান্সার মেয়েদের খুশি রাখার জন্য এবং তাদের মনোবল দেওয়ার জন্য একটা এনজিও খুলেছি, যাতে করে ওরা আমাদের ন্যাড়া দেখলে ওরা বেশি করে মনোবল পায়। কি গো, কি বুঝলো তাহলে? আবার বৌমাদের কথা শুনে তোমাদের মুখ বন্ধ হয়ে গেল, নাকি পা থেকে মাটি সরে গেল? এরকম সাহস কতজনের আছে শুনি? আমার বৌমাদেরকে নিয়ে আবার সবসময়ই গর্ব হয়, বুঝেছো? এভাবেই তারা প্রতিবেশীদেরকে বলতে থাকে, যেটা শোনার পর তারা তাদের ভুল বুঝতে পারে। তারপর অনেকেই তনয় দেবীর বৌমাদের সঙ্গে
এনজিওতে কাজ করার জন্য নাম লেখায়। এভাবেই তার এক নতুন সমাজ গড়ে তুলতে সক্ষম হয়। আর নিধিও সময় মতো ট্রিটমেন্ট করার ফলে সেও রোগমুক্ত হয়। এরপর তারা সকলেই তাদের সংসার এবং এনজিও নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। সন্দীপুর গ্রামে অনিলা দেবী তার দুই ছেলে দেবাশিস ও দেবজিতের সঙ্গে বাস করত। অনিলা দেবীর বড় ছেলে দেবাশিস পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, আর সে ভালো একটি কোম্পানিতে কাজ করত। এবং তার স্ত্রী সুনিতা একজন হাউসওয়াইফ ছিল, যে কিনা সারাদিন সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকত। আর এদিকে ছোট ছেলে দেবজিৎ সবেমাত্র কলেজ শেষ করে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। এমনই একদিন, বৌদি আমার জন্য এখন টিফিন করতে হবে না, একটু আদা দিয়ে চা করে নিয়ে এলেই হবে। হ্যাঁ দেবু, আমি তোমার জন্য অলরেডি চা করেই নিয়ে এসেছি, এই নাও তোমার আদা দেওয়া লাল চা। আর শোনো, অত চিন্তা করার কিছুই নেই, দেশে এখন চাকরির একটু অভাব বটে, কিন্তু কোম্পানি শেষ হয়ে যায়নি, তাই একটু কঠিন, তবে চেষ্টা করলে দেখবে তুমি নিশ্চয়ই চাকরি পেয়ে যাবে। ধন্যবাদ বৌদি, কিন্তু তুমি কি করে জানলে যে আজ আমার ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি? তোমার মুখ দেখেই বুঝে গিয়েছি। আর হ্যাঁ, যখন তুমি কোনো বিষয়ে চিন্তিত থাকো তখনই তুমি আদা দেওয়া চা খাওয়ার কথা বলো। সুনিতা নিজের হাতেই সংসার সামলাত এবং তার পরিবারের সকল সদস্যদের প্রতি খুবই যত্নশীল ছিল। কিন্তু তা সত্ত্বেও সুনিতার শাশুড়ি মা সুনিতাকে তাচ্ছিল্যের চোখেই দেখত, কারণ সুনিতা গ্রামের মেয়ে ছিল আর সে একটু স্বাস্থ্যবান অর্থাৎ মোটা প্রকৃতির ছিল। এরপর সেদিন সুনিতা রান্না শেষে সকলকে খেতে দেয়, তখন হে ঈশ্বর বলি, বৌমা তুমি সারা মাসের তেল কি আজকে রান্নাতেই ঢেলে দিয়েছো নাকি? আর এই তেল চপচপে লুচি কোন খুশিতে বানিয়েছো শুনি? আসলে মা, আজকে দেবজিতের ইন্টারভিউ একটু খারাপ হয়েছে, তাই ওর মন খারাপ ছিল। আর তুমি তো জানো ওর মন খারাপ থাকলে লুচি আলুর দম খেলে ওর মন ভালো হয়ে যায়, তাই ভাবলাম যদি একটু। চুপ করো, তোমাকে অত ভাবনা চিন্তা করতে হবে না, ভারী একেবারে মনোবিজ্ঞানী এসে গিয়েছে, উল্টো পাল্টা খেয়ে নিজে তো দিন দিন হাতির মতো মোটা হয়ে যাচ্ছ, তার সাথে এবারে আমাদের সকলকেও হাতির মতো করে ছাড়বে দেখছি। মা তুমি এসব কি বলছো, সবজি রান্না তো ভালো হয়েছে, তুমি একবার খেয়ে তো দেখো। তুই চুপ কর, এত তেল জাতীয় খাবার খাবি তো দেখবি কোন দিন ওর মতোই মোটা হয়ে যাবি, আর তখন কোনো মেয়ে তোকে বিয়ে করতেই রাজি হবে না। তখন সকলেই ওখানে উপস্থিত ছিল, আর তাই অনিলা দেবীর কথা শুনে তার বড় ছেলে অর্থাৎ সুনিতার স্বামী দেবাশিস বলে, মা সেরকম কোনোই ব্যাপার নয়, এখনো সুনিতার পরিবারে অনেকই মোটা মেয়ে আছে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তা এখন দেবজিৎ যদি মোটাও হয়ে যায় ওরকম মেয়ে খুঁজতে তেমন একটা সমস্যা হবে না, তুমি কি বলো সুনিতা? সুনিতা তার শাশুড়ির মুখে নিজের নিন্দা শুনতে অভ্যস্ত ছিল, কিন্তু তার স্বামীর মুখে এরকম কথা শুনে সুনিতা খুবই কষ্ট পায় এবং সে কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। এরপর থেকে অনিলা দেবী এবং দেবাশিস দুজনেই সুনিতার মোটা শরীর কারণে সবসময় কথা শোনাত, এমনকি দেবাশিস সেই জন্য সুনিতাকে কোনো অনুষ্ঠানেও নিয়ে যেতে পছন্দ করত না। এভাবেই কিছুদিন কেটে যায়। এমনই একদিন তারা একটি অনুষ্ঠানে ইনভাইটেড ছিল ও তাই তারা সকলে সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। তখন, এই দেবজিৎ তোর শার্টটা ফিটিংস হলো, অনুষ্ঠান শুরু হতে বেশি সময় বাকি নেই, তাড়াতাড়ি নে। আর মা তুমি কোথায় গেলে? হ্যাঁ বাবা, এই তো আবার প্রায় হয়েই গিয়েছে, চল তোরা গাড়িতে যা আমি যাচ্ছি। কিন্তু মা বৌদি কোথায় গেল? বৌদির জন্য একটু দাঁড়াও, বৌদিকে তো আসতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি। না তোকে কোথাও যেতে হবে না, সুনিতা আমাদের সঙ্গে যাবে না, যদি আমরা সবাই চলে যাই তাহলে বাড়িকে পাহারা দেবে। কি বাড়ি পাহারা দিতে হবে নাকি? তাহলে অত বড় বড় তালা কোম্পানিগুলো কি জন্য উঠেছে? আর যদি এরকমই ব্যাপার হয় তাহলে আমি বাড়িতে থেকে যাচ্ছি। তুই একদম চুপ থাক, কমলা মাসি তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে আর ওনারা সবাই এই অনুষ্ঠানে আসবে, এখন যদি এই হাতিটাকে নিয়ে যাই তাহলে এই সম্বন্ধটাই হাতছাড়া হয়ে যেতে পারে। দেবজিতের চিন্তাধারা দেবাশিস ও অনিলা দেবীর থেকে আলাদা ছিল, কিন্তু সে সুনিতার জন্য কিছুই করতে পারত না। এরপর তারা সকলে অনুষ্ঠান বাড়িতে চলে যায় ও সেখানে গিয়ে দেখে দেবজিতের সঙ্গে যে সম্বন্ধটার কথা চলছিল অনুষ্ঠানে তারা সপরিবারে এসেছে। এরপর তাদের একে অপরকে পছন্দ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই দেবজিৎ ও শ্রেয়ার বিবাহ সম্পন্ন হয়। কিছুদিন পর,
বৌদি, দয়া করে আমার জল খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা, আমি আজ লুচি আলুর দম করেছি, আমি এক্ষুনি তোমার রুমে দিয়ে আসছি। হোয়াট, লুচি আলুর দম? ওহো বৌদি, লুচিতে অনেক ক্যালোরিজ থাকে, আর আমি ওসব খেয়ে নিজের স্লিম ফিগারটাকে ফ্যাট করতে চাই না। তুমি বরং দুটো বয়েল এগ আর এক গ্লাস ফ্রেশ জুস আমার রুমে পাঠিয়ে দাও। শ্রেয়া বিয়ের পর থেকে সেখানে এসে সংসারের কোনো কাজই করতো না, আর সুনিতাকে তার কাজে সাহায্যও করতো না। উপরন্তু নিজের সমস্ত কাজকর্ম সুনিতাকে দিয়েই করাতো। এসব দেখার পরও অনিলাদেবি তাকে কিছুই বলতো না। এমনই একদিন সকালে, উঠে পড়েছো শ্রেয়া? আসো চা খাবে, আসো, আমরাও এইসবে চা খেতে বসলাম। না মা, আমি চা খাবো না, আমি নিজের জন্য গ্রিন টি নিয়ে আসছি। ও মা, তুমি আনবে কেন? সুনিতা তো রান্নাঘরেই আছে, তুমি ওকে বলো, ও তোমার জন্য গ্রিন টি বানিয়ে দেবে। কেন মা, বৌদি তো সারাদিনই সংসারের কাজ করে, আর শ্রেয়া এমনিতেই বাড়ির কোনো কাজকাম করে না। এখন নিজের কাজটা নিজেই যদি করে তাতে ক্ষতি কি? তুই চুপ কর, ও যত কাজ করবে ওর জন্য ততই ভালো। শরীর নড়াচড়া করলে যদি একটু রোগা হয় তো হবে। অনিলাদেবীর এরকম ব্যবহারে সুনিতা কষ্ট পেলেও মুখে কিছু বলতো না। এভাবেই আরো কয়েক মাস কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সুনিতা আরো মোটা হয়ে যায়, আর তাই এখন সুনিতা খুবই চিন্তায় থাকতো। এমনই একদিন দেবাশী সুনিতাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। এরপর তারা যখন বাড়ি ফেরে তখন, কিরে বাবা, তোরা ডাক্তার দেখিয়ে এসে গিয়েছিস? তা ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু সেই একই কথা জানালেন, যতদিন না পর্যন্ত সুনিতার ওজন কমছে ততদিন পর্যন্ত ও মা হতে পারবে না। আর তুমি তো জানোই মা, আমরা প্রতিবারে এই একই কথা শুনে আসছি। হে ঈশ্বর, তার মানে ও কোনোদিনও মা হতে পারবে না? ও কি তাহলে বন্দা হয়ে থেকে যাবে? কেন মা, আপনি এরকম অশুভ কথা বলছেন কেন? ডাক্তারবাবু তো সেরকম কিছুই বলেনি, শুধু আমার মোটা শরীর নিয়ে বলেছেন, এখন তো আমি রোগাও হয়ে যেতে পারি। তুমি চুপ করো, আবার মুখে মুখে তর্ক করছে, এদিকে খাওয়া কমাবে না এমনি এমনি রোগা হয়ে যাবে। আমার তো মনে হয় তুমি এই জন্মে কখনোই রোগা হতে পারবে না। এভাবেই ধীরে ধীরে সুনিতার প্রতি দুর্ব্যবহার আরো বাড়তে থাকে। এমনকি শেষমেশ অনিলাদেবী ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার কথাও ভেবে ফেলে। এমনই একদিন অনিলাদেবী শ্রেয়ার কাছে গিয়ে বলে, তুমি তো সুনিতার ব্যাপারে সবই জানো, এখন আমি এই মোটা হাতির সঙ্গে আমার দেবাশিসের ডিভোর্স করিয়ে আবার দ্বিতীয় বিয়ে দিতে চাই। তুমি আমায় এই ব্যাপারে একটু সাহায্য করো প্লিজ। ঠিক আছে মা, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার চেনা জানা একটা ভালো লয়ার আছে, আপনি বলছেন যখন আমি সব ব্যবস্থাই করে দেব, ওকে? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় জানালার বাইরে থেকে সুনিতার সমস্ত কিছুই শুনছিল, এবং সে তখন কিছু না বলেই মনমরা করে সেখান থেকে চলে যায়। পরের দিন, এ তুমি কি বলছো, কোথায়, কখন, কিভাবে হলো এসব? হ্যাঁ বৌদি, সব কিছুই বলছি, চিন্তার কোনোই কারণ নেই, ডাক্তারবাবু জানিয়েছেন ওরা এখন বিপদমুক্ত আছে, তবে অ্যাক্সিডেন্টের ফলে খুব চোট লেগেছে, তাই হয়তো কয়েক মাস বেড রেস্টেও থাকতে হতে পারে। কথাটা শোনা মাত্রই সুনিতার চোখে জল চলে আসে, ও সে আর দেরি না করে তখনই হসপিটালে পৌঁছে যায়। ও অনিলাদেবীকে বলে, মা, আমরা এখানেই আছি, আপনাকে কোনোই চিন্তা করতে হবে না, এখন আপনার কিছু দরকার পড়লে আপনি আমায় বলবেন। সুনিতা শুধু মুখেই বলেনি, কাজেও করে দেখেছিল। এভাবেই কয়েক মাস সুনিতা তার স্বামী ও শাশুড়ির দিনরাত সেবা করতে থাকে। অপরদিকে শ্রেয়া একবারও অনিলাদেবীকে সেখানে দেখতে পর্যন্ত আসে না। এমনই একদিন হঠাৎ শ্রেয়া হসপিটালে আসে, ও সে বলে, মা, আপনার এতদিনের ইচ্ছা আজ পূরণ হয়েছে, আজ আমি নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সুনিতার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছি। এবার আপনি শুধু দেবাশিসদার কাছ থেকে সই করে নিলেই ব্যাস, ডিভোর্স হয়ে যাবে। কই দেখি ডিভোর্স পেপারটা। এই বলে অনিলাদেবী শ্রেয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটি নেয়। ও পেপারটিকে না দেখেই ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে শ্রেয়া খুবই রেগে যায়। ও সে বলে, কি, আপনি এটা ডাস্টবিনে ফেলে দিলেন? এই ডিভোর্স পেপারে সাইন করতে আমায় কত পরিশ্রম করতে হয়েছে আপনি জানেন? পরিশ্রম তো সুনিতাও করেছে আমাকে সুস্থ করে তোলার জন্য। অ্যাক্সিডেন্টের পর তো তুমি আমায় একবারও দেখতে আসনি, কিন্তু সুনিতা দিন রাত এক করে আমার সেবা করেছে। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, এবার থেকে আমি সুনিতাকে মোটা হওয়ার জন্য কথা শোনাবো না, বরং রোগা হতে সাহায্য করব এবং তাকে তার প্রাপ্য সম্মানও দেব। অনিলাদেবী ও শ্রেয়ার কথা সুনিতা দরজার পাশে দাঁড়িয়ে শুনে নেয়।
এবং সুনিতার আনন্দে চোখে জল চলে আসে। এভাবেই সেদিনের পর থেকে অনিলা দেবী সুনিতাকে তার প্রাপ্য সম্মান দেয়। এটা দেখে বাড়ির সকলেই খুব খুশি ছিল, আর বিশেষ করে দেবাশিস। এরপর দেবাশিসও তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে থাকে ও সুনিতাও তাকে ক্ষমা করে দেয়। এখন সুনিতাকে তার মোটা হওয়ার জন্য আর কেউ কিছু বলে না, বরং তাকে রোগা হতে সাহায্য করে। এভাবেই পরিচর্যায় থাকার ফলে সুনিতার শরীর অনেকটাই রোগা হয়ে যায় এবং ঈশ্বরের কৃপায় তার গর্ভে একটি সন্তানও আসে। এটা শুনে তারা আরও খুশি হয়ে যায়, আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।